গুড মর্নিং ফ্রেন্ডস, চা খেতে খেতে একটা ভিডিও বানালাম। দেখো আমি এমন বাড়ির মেয়ে, এমন বাড়ির বউ, আমার ভিডিও করা একদম মানায় না, কিন্তু নিরুপায়। একা সকাল 7:15 বাজার সঙ্গে সঙ্গে তিন ছেলে মেয়ে বেরোয়ে যায় স্কুল, ওর বাবা 8:30-এর মধ্যে বেরোয়ে যায়, তারপর কাজের লোক বর্তমান অনেক দিন ধরেই নাই, আমি একাই সংসার দেখভাল করি, একদম একা, যার জন্য ভিডিও করি মনটাকে ভালো রাখার জন্য। তারপর টিভি দেখার তো সময় পাই না, ধরো মোবাইলটা নিয়ে ভিডিও করতে করতে রান্না করি, ঘরের কাজকর্ম করতে পাই, আর টিভি দেখলে তো নির্দিষ্টভাবে একদম বসে থাকতে হয়, ওরকম তো আর হয় না। 6 থেকে 7টা রুম আমার, 5টা বেড, এসব উঠানো গোছানো, অনেক সংসারে জানোই তো একটা হাউস ওয়াইফের কত কাজ থাকে, কত ঝামেলা থাকে, তার মধ্যে 3টা কুকুর আছে, বাচ্চা, স্বামী সব দেখতে হয় আমার একা। তো এই পথটা বেছে নিয়েছি, কে কেমন কী ভাবছো জানি না, কিন্তু আমার মনটা শান্তি রাখার জন্যে আমি এই ভিডিও বানাই। তার মধ্যে শরীরটাও ভালো না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমার ওষুধপত্র দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো এইসব সব আমার ওষুধ, এই যে সব, এই যেগুলো রান্নাঘরে রেখে দিই খাইতে হয়, এই যে এই এইসব সব এগুলো। তারপরে আরও দেখাই, আমার ডাইনিংয়ে জায়গা নেই ওষুধের জন্য, এই যে এইসব সব আমার ওষুধ, এই যে এই যে প্রোটিন পাউডার ঠাউডার এইসব সব আমার, এই যে অ্যালোভেরার জুস, এই আমি খাই এই একটা, তারপরে এই এইসব, এই যে যত ডাইনিংয়ে খাওয়ার জায়গা নেই বেশি আমার ওষুধ, আমার তিন ছেলে মেয়ের ওষুধ নেই, শুধু আমার মানে খুব বিষ ব্যথা শরীরে হয়, মাথা চক্কর মারে, তখন মন মেজাজটা খারাপ লাগে যে কখন মরে যাব। তো এই আনন্দ ফুর্তি করি, যেমন একটা পূজা করলে যেরকম ফুল নদীতে ভাসিয়ে দিতে হয়, সেই ফুল যায় এখন কোথায়, নোংরা যাবে না ভালো জায়গায় যাবে, কিন্তু আমি মন পবিত্র করে ফুলটা তো ভাসিয়ে দিয়েছি, এখন কোথায় যাওয়া পড়বে সেটা তো আর জানি না। তো এরকম আমি ভিডিও করি ঘরে একা একা থেকে, ফেসবুকে আপলোড করি, এখন কে কী ভাবলো ওইটা আমার জানার দরকার নেই, আমি ভালো থাকি, হ্যাপি থাকি ভিডিও করে আনন্দ করে। তা ঠিক না কি ভুল কাজ করতেছি, যদি তোমরা সত্যি আমার মানে শুভচিন্তক হও কমেন্টে জানাবা। হ্যাঁ, আবার দেখা হবে।